এবারের কৃষি প্রযুক্তি মেলায় পাওয়া যাচ্ছে প্রায় 8 প্রকারের তেল নিষ্কাশন মেশিন। একই সঙ্গে মেশিনটি পরিবেশ বান্ধব, ঘন্টায় সর্বোচ্চ 500 লিটার পর্যন্ত তেল নিষ্কাশন করা সম্ভব আধুনিক এই মেশিনের মাধ্যমে। এটির দাম পড়বে 4,80,000 টাকা। এটা দিয়ে আপনার সরিষা, বাদাম, তারপরে তিলে কি বলে আপনার কালোজিরা, যত ধরনের সিড আছে এই সিড থেকে আপনার বীজ থেকে তেল বের হয় আর কি। ঘানিতে যেটা হয় সেটা হচ্ছে আপনার দেখা যায় তেল থেকে যায়, একটা পর্যায়ে যায় তেল থেকে যায়, এটার মধ্যে তেল থাকে না, অলমোস্ট আপনার 98% তেল ওখান থেকে রিডিউস করে চলে আসে। শুধু এই মেশিন নয়, এরকম প্রায় 100 আধুনিক মেশিনারিজ নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে কৃষি প্রযুক্তি মেলা, যেখানে পাওয়া যাচ্ছে পোলট্রি কেজ, এগ ইনকিউবেটর, হাঁস মুরগি গরু ছাগলের পিলেট ফিড মেশিন, মাছের ভাসমান ফিড মেশিন, অটো ফিডিং লাইন, মিল্কিং মেশিন, অটো ড্রিঙ্কিং ফুল সেট আপ সহ প্রায় 100 আধুনিক কৃষির মেশিন। আমরা ধানের ক্ষেত্রে ধানের খোসা সরিয়ে চাল বানাই, চালের পরে ফার্দার স্টেপ আমরা পাউডার করতে পারি, যেটা আমরা কি বলি রাইস পাউডার। সিমিলারলি গমের ক্ষেত্রে দিস ইজ গমের আউটপুট, একটা হচ্ছে কি সুজি, একটা হোল হুইট, একটা হচ্ছে ময়দা। সিমিলারলি ওর পরের প্রোডাক্ট হচ্ছে কি ফিনিশ প্রোডাক্ট, বিস্কিট, কুকিজ। সো আমরা কমপ্লিট ভ্যালু চেইনে আছি। বাংলাদেশে ফিড মিলগুলো অধিকাংশ বাইরের বয়লার উপর ডিপেন্ড করতো, এখন আমরা এগ্রিকালচারের জন্য বিশেষ করে অটো রাইস মিল, তারপরে আপনার হচ্ছে ফিড মিলের জন্যে বাংলাদেশে হাক্স ব্রয়লার, যেটাকে তুষ ব্রয়লার বলে, এই তুষ ব্রয়লারটা আমরা নিয়ে এসেছি বাংলাদেশে। যে ওখানে তেল ফিলিং হবে, হওয়ার পরে এখানে ক্যাপিং হবে, লেবেলিং হবে, ওয়াশিং হবে, তারপরে বের হয়ে যাবে, এটা হলো আমাদের মেশিনের কার্যকারিতা। 3 দিনের এই মেলায় বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার 350টি স্টল রয়েছে। বিদেশি কোম্পানিগুলো বলছে দিন দিন আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। This is the one of the main machine which is used for grinding wheat and maize and some other cereals. So this is the one of the main important machines in the line. According to me, there is a lot of opportunities in Bangladesh. I believe maybe the market is slow for the time being, but I'm quite convinced that in the years ahead there will be a lot of projects there. একই ছাদের নিচে আধুনিক কৃষির সব পণ্য পেয়ে খুশি মেলায় আসা ব্যবসায়ী ও দর্শনার্থীরা। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর পণ্যের দাম কিছুটা বেশি বলে অভিযোগ করেন তারা। এই মেলাগুলো যদি প্রতি বছরই হয় তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হবে, কারণ ভালো একটা উদ্যোগ। একই ছাদের নিচে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে কোনটা সুইটেবল, কোনটা মানে আমার ইয়ার ভিতরে প্রাইস রেঞ্জের ভিতরে আছে, ওইটা দেখে তারপর আমি এটা নিতে পারবো। নতুন নতুন আইডিয়া নেওয়ার জন্য, যে নতুন নতুন মেশিনারিজ আসছে, নতুন নতুন বিজনেস কিছু করা যায় কিনা। দেশে আধুনিক কৃষি অনেক এগিয়েছে বলে দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে শুধু পরিমাণে নয়, কৃষি পণ্যের গুণগত মানের দিকে নজর বাড়ানোর আহ্বানও জানান তিনি। কোয়ান্টিটির ব্যাপারে উই আর অপটিমিস্টিক, এন্ড কোয়ালিটির ব্যাপারটাকে এভাবে খুব সিরিয়াসলি এমফাসাইজ দেওয়া হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এখন অর্গানিক ফুডের কথা বলি, অথবা আমাদের হেলথ বেনিফিশিয়ারি ফুডের দরকার, তো সেটার জন্য আমাদেরকে এখন যেমন পেস্টিসাইডের যথাযথ ইউজ করা, তারপরে দিয়ে এবং যন্ত্রপাতির প্রপার ইউজ করা, এবং এই আমাদের উৎপাদন বাড়ানো ইত্যাদি সবগুলোকে মাথায় নিয়ে এখন আমাদেরকে কৃষি খাতটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। 3 দিনের এই মেলা শেষ হবে 27 এপ্রিল। সিউল আহমেদ, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।